আলাইকুম আশা করি পরিবারের সুপ্রিয় শিক্ষার্থীরা অসংখ্য ভালো আছেন তো কেমিস্ট্রি ওয়ান নন মেজর যাদের এই বিষয়টি রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টের তাদের তারা অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন যে এই অধ্যায়ে কোন বিষয় অধ্যায় গুলো পড়লে এই মানে হচ্ছে এই বিষয়ের কোন অধ্যায়গুলো পড়লে পাশ করা যাবে এবং কোন অধ্যায়গুলো পড়লে এ প্লাস মার্ক বা হান্ড্রেড পার্সেন্ট কমে আসবে তো আমি ভালোভাবে একটু রিসার্চ করে আমি অধ্যায়গুলো সাজানোর চেষ্টা করেছি এবং সাজেশন দেওয়ার চেষ্টা করবো যে কোন কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ এবং এছাড়াও যারা এই বিষয়ে কেমিস্ট্রি ওয়ানের উপরে কোর্স করতে চান পেড কোর্স তারা হোয়াটসঅ্যাপে এই নাম্বারে নক দিতে পারেন এবং অথবা ডিসক্রিপশান বক্স চেক করতে পারেন ডিটেলস দেওয়া আছে তো পাশ করার জন্য মাত্র চারটা অধ্যায় পড়লে অ্যানাব যারা শুধু পাঁচ মার্ক তোলেছে অবশ্যই চ্যাপ্টারগুলো কিন্তু ভালোভাবে পড়তে হবে মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন তো আমরা পাঁচ মার্কের জন্য যে চ্যাপ্টারগুলো সাধারণত পড়ার চেষ্টা করব পরমাণুর গঠন চ্যাপ্টার দুই চ্যাপ্টার তিন পর্যায়ের সারণী চ্যাপ্টার চার রাসায়নিক বন্ধন চ্যাপ্টার পাঁচ চারণ বিচারণ এই চারটাও অধ্যায় এবং সাথে কি চ্যাপ্টার ইলেভেনে কিছু নামকরণ আছে সেই নামকরণগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করব তাহলেই আপনারা এই কেমিস্ট্রি ওয়ানে পাঁচ মার্ক তুলতে পারবেন ওকে এবং যারা খুব ভালো রেজাল্ট করতে চান এই মার্কের প্রস্তুতি নেওয়ার পরে যারা আরও মানে অবশ্যই তো একশো পার্সেন্ট কোমনের জন্য প্রস্তুতি নিতে হবে কিন্তু যাদের সময় কম তারা এই চ্যাপ্টার অধ্যায় পড়বেন এবং একশো পার্সেন্ট কোমন বা এ প্লাসের জন্য আপনারা যে চ্যাপ্টারগুলো এই চারটা চ্যাপ্টারের সাথে সঙ্গে যোগ দিয়ে আরও চারটা চ্যাপ্টার আপনাদের পড়তে হবে সেই চ্যাপ্টার হচ্ছে নাইন অ্যাসিড বা খার অলমো বা খার যেটা দশ নম্বর রাসায়নিক সাম্যাবস্থা এগারো হাইড্রোকার্বন বারো বিভিন্ন ধরনের জৈব জৈব সমূহ তো মূলত এই আটটা চ্যাপ্টার পড়লে ইনশাল্লাহ আপনারা হানড্রেড পার্সেন্ট কমন পাবেন হানড্রেড পার্সেন্ট কমন পাবেন ঠিক আছে তো মূলত আরেকটা কথা বলতে চাই অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর কোন কোন বিষয়ে আপনাদের সাজেশন প্রয়োজন কিংবা কে কোন কলেজ থেকে আমাদের এই সাজেশন বা ক্লাসগুলো দেখে থাকেন তো মূলত অনেকের কাছে দেখা যায় হাইড্রোকার্বন অথবা বিভিন্ন ধরনের জৈব জৈগ দুটার মধ্যে দুটা মোটামুটি একটু কঠিন লাগে বাট আপনি যারা যে একটা বাদ দিতে পারেন দিয়ে এই দুটো চ্যাপ্টার করতে হবে তাহলে হাইড্রোকার্বন বা বিভিন্ন ধরনের জৈব যৌগ সমূহ এই দুইটার মধ্যে যেগুলো যদি একটা বাদ দিয়ে চান এটা বাদ দেন যদি বা এটা তাহলে আপনাদের এই যে সাত নাম্বার চ্যাপ্টার গ্যাস এবং ধর্মসমূহ এবং আট নাম্বার চ্যাপ্টার দ্রবণ সমূহ এই দুটো পড়তে হবে ঠিক আছে যদিও নন ইম্পর্টেন্ট নন ইম্পর্টেন্ট তবে এই দুটার মধ্যে একটা বাদ দিলে এই দুলে কাবার হয়ে যাবে ঠিক আছে এবং আরো যে এক্সট্রা চ্যাপ্টারগুলো আমাদের বাকি আছে সেগুলো কি মানব মাপন ও বৈজ্ঞানিক পদ্ধতি এবং চ্যাপ্টার ছয় হচ্ছে কি পদার্থের অবস্থা তো অবশ্যই আগে আটটা চ্যাপ্টার খুব ভালোভাবে শেষ করে নেবেন যাদের সময় কম তারপরে এক্সট্রা চ্যাপ্টারগুলো চাইলে পড়তে পারেন তো এই ছিল মূলত আছে ক্যাপস জে ওয়ানের অধ্যায়ভিত্তিক সাজেশন এবং মূলত সময় স্বল্পতার কারণে সব বিষয়ে সাজেশন দেওয়া হয়ে উঠতেছে না তবে ওনাকে রিকোয়েস্টে দেওয়া হচ্ছে আরও কোন কোন বিষয়ে সাজেশন প্রয়োজন এরকম থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ অবশ্যই আবার বলি পেইড কোর্স করতে চাইলে আপনারা এই হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন অথবা ফেসবুক পেজে অথবা মেসেঞ্জার আইডিতে যে জায়গায় আপনারা আহ যোগাযোগ করতে পারেন তো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম এবং হোম ডিটু ফিটি ফাইভ পরিবারের সাথে থাকবেন আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন